হত্যা ও নির্যাতনের বিচারের পর নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ। জানাবো এএফপির ফ্যাক্ট চেক, হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনুসকে নিয়ে খালেদা জিয়ার পুরনো বক্তব্য ভাইরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হত্যা ও নির্যাতনের বিচারের পর নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি ভারতে থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। সেই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, তিনি ভারতের আশ্রয় নিয়েছেন তাই নয়, সবচেয়ে খারাপ ব্যাপার হল তিনি সেখান থেকে কথা বলছেন, যা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই বিষয়টি আমাদের সমাধান করতে হবে। হত্যা ও নির্যাতনে জড়িতদের বিচার ও জবাবদিহিতার পর আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে বলে টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি আরও বলেন, তারা অন্য যে কারো মতো স্বাধীনভাবে অংশ নিতে পারে, আমরা তাদের রাজনৈতিক ময়দানে মোকাবেলা করব। সাক্ষাৎকারে 84 বছর বয়সী এই নোবেলজয়ী বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার প্রক্রিয়া চালানোর জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারের দিকে দৃষ্টি দেওয়া হয়েছে। তিনি বলেন, পূর্ববর্তী সরকার সম্পূর্ণ দমনপীড়ন, সব অভিযোগ অস্বীকার, হত্যা, গুম, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করার পরিবেশ তৈরি করেছিল। এটি ছিল একটি ফ্যাসিস্ট শাসন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি ভারতে থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। সেই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন তাই নয়, সবচেয়ে খারাপ ব্যাপার হলো তিনি সেখান থেকে কথা বলছেন, যা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই বিষয়টি আমাদের সমাধান করতে হবে। অন্তর্বর্তী সরকারের বৈধতার পেছনে মার্কিন সমর্থনকে বড় অনুঘটক হিসেবে দেখা হয়েছে। গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের সাক্ষাতে সেটি প্রমাণিত হয়েছিল। এছাড়া MIF এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখাও ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সম্ভাবনা অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থনের ব্যাপারে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। শেখ হাসিনার অপসারণের পর হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর কয়েকটি হামলার ঘটনাকে উগ্রপন্থী রেডিক্যাল ইসলামী দলগুলোর ক্ষমতা দখলের প্রমাণ হিসেবে প্রচার করেছিল আওয়ামী লীগ। গত 31 অক্টোবর ডোনাল্ড ট্রাম্প সামাজিক প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেন যে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার ঘটনা ঘটেছে, দেশের সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় তাদের আক্রান্ত ও লুট করা হয়েছে। এসব ঘটনার নিন্দা জানান ট্রাম্প। আওয়ামী লীগ এবং প্রভাবশালী ভারতীয় আমেরিকানরা ট্রাম্পকে বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করতে চাপ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র হওয়ায় এর গুরুত্ব বিশেষ। ডক্টর ইউনুসের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত দ্বন্দ্ব পরিস্থিতি আরও জটিল করেছে। হিলারি ক্লিন্টনের ঘনিষ্ঠ বন্ধু ডক্টর ইউনুস 2016 সালের মার্কিন নির্বাচনে হিলারির পরাজয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ট্রাম্পের জয় আমাদের এতটাই আঘাত করেছে যে আজ সকালে আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না, আমার সমস্ত শক্তি হারিয়ে গিয়েছিল। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র খুঁজে পাবেন বলে আত্মবিশ্বাসী ডক্টর ইউনুস। সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প একজন ব্যবসায়ী আর আমরা এখন ব্যবসা নিয়ে ভাবছি। আমরা কোনো সংকট থেকে উত্তরণের জন্য বিনামূল্যে অর্থ চাই না, আমরা একজন ব্যবসায়িক অংশীদার চাই। আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার করা $100 বিলিয়ন পুনরুদ্ধার করবেন বলেও দৃঢ় প্রতিজ্ঞ প্রধান উপদেষ্টা। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেন এ ব্যাপারে সহযোগিতা করতে ইচ্ছুক বলেও জানিয়েছেন তিনি। ডক্টর ইউনুস বলেন, আমরা যে দেশগুলোর সঙ্গে কথা বলছি তারা সবাই টাকা ফেরত আনার জন্য সমর্থন প্রদানের ইচ্ছা প্রকাশ করেছে।
এদিকে মানবাধিকার কর্মীরা বিশ্বাস করেন যে অন্তর্বর্তী প্রশাসনে ইসলামী দলগুলোর অন্তর্ভুক্তির সংখ্যালঘুদের স্থানকে আরও সীমিত করবে। এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও অন্তর্বর্তী সরকারের 6টি সংস্কার কমিশন সম্পূর্ণ পুরুষদের দ্বারা পরিচালিত হওয়ার ঘটনায় হতাশা ও উদ্বেগ ছড়িয়েছে অনেকের মাঝে। দেশে বিশৃঙ্খলা ও স্থবিরতা অব্যাহত থাকলে জনগণ শেখ হাসিনার শাসনামলকে ধীরে ধীরে ইতিবাচকভাবে দেখতে শুরু করতে পারে। গত দশকে বাংলাদেশ ছিল এশিয়া প্যাসিফিকের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, যেখানে জিডিপি 2006 সালের $71 বিলিয়ন থেকে 2022 সালে $460 বিলিয়নে পৌঁছেছিল। ডক্টর ইউনুস জানেন যে রাষ্ট্র সংস্কারের কার্যক্রমের সঙ্গে মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই একমাত্র স্বৈরাচারের ফিরে আসাকে রুখে দিতে পারে। তিনি বলেন, সংস্কার হলো বিপ্লবের মূল কথা, এই কারণেই আমরা এটিকে বাংলাদেশ 2.0 বলি। এএফপির ফ্যাক্ট চেক, হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন কথা বলেননি ট্রাম্প। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এ কথা মিথ্যা। শেখ হাসিনাকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টির সত্যতা যাচাই করে বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বার্তা সংস্থাটি বলেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, কিন্তু আদতে ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি তিনি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও ওই সাক্ষাৎকারে কোনো মন্তব্য করেননি আগামী জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। মূলত শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে। এএফপির প্রতিবেদনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে গত 9 নভেম্বর বাংলা ভাষায় দেওয়া একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, পিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি। বাংলাদেশের সরকারের অবৈধ দখলদারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগ পত্রটি দেখান। ফেসবুকে সেই পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করা হয়েছে। ওই ছবিতে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেড ডেভিডের সঙ্গে বসে ট্রাম্পকে কথা বলতে দেখা যাচ্ছে। ছবির ওপর বাংলায় লেখা, আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, বলেন ট্রাম্প। একই ধরনের দাবি করে ফেসবুকে আরও অনেক পোস্ট দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র কেন শেখ হাসিনার ভিসা বাতিল করল? বার্তা সংস্থা এএফপি বলেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখেননি বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্থানীয় একটি সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করার পরেই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সোশ্যাল মিডিয়ায় এ কথা ছড়ায়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান। সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। অবশ্য শেখ হাসিনার পদত্যাগ পত্র তিনি দেখেননি বলে রাষ্ট্রপতির মন্তব্যের পর ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে তার বাসভবনের সামনে অবস্থান নেন অনেক বিক্ষোভকারী। শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনুগত হওয়ার অভিযোগ তুলে সে সময় বিক্ষোভকারীরা বলেছিলেন, রাষ্ট্রপতি পদে থাকার অধিকার নেই মোহাম্মদ শাহাবুদ্দিনের। ডোনাল্ড ট্রাম্প মূলত পিবিডি পডকাস্টকে দেওয়া সেই সাক্ষাৎকারে বাংলাদেশ ও বাংলাদেশের নেতৃত্ব বা হাসিনার পদত্যাগ নিয়ে কোনো কথাই উল্লেখ করেননি। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর এর আগেই গত 17 অক্টোবর ট্রাম্পের ওই সাক্ষাৎকারটি পিবিডি পডকাস্ট নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিওটির শিরোনাম ছিল, ডোনাল্ড ট্রাম্প গেটস ইমোশনাল, স্পিকস অন ট্যারিফস, ওবামা অ্যান্ড ইরান। প্রায় 1.5 ঘন্টার ওই ভিডিওতে শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে কোনো কথাই বলেননি ট্রাম্প।
এছাড়া ট্রাম্পের ওই সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সংবাদ মাধ্যম এবিসি নিউজ। সেখানেও বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কথা বলার কোনো প্রমাণ মেলেনি। ডক্টর ইউনুসকে নিয়ে খালেদা জিয়ার পুরনো বক্তব্য ভাইরাল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় 2010 সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে। আড়াই মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত। সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, তবে স্বদেশে তিনি যেভাবে নিগৃহের শিকার হচ্ছেন তার সত্যি দুঃখজনক। তার মেধা, শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে। সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ভেঙে 19 টুকরো করার সুপারিশ করেছে। আমরা এতে স্তম্ভিত। এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।